কলা খুব বেশি পেকে গেলে তার খাওয়া যায় না বেশি পাকার কারণে কলা নরম এবং গন্ধ হয়ে যায় তখন কলাটি ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না এখন থেকে আর এই ফেলে দেওয়ার উপযুক্ত পাকা কলা ফেলে দিতে হবে না কারণ এই বেশি পাকা কলাই আপনাকে দিতে পারে স্বাস্থ্যোজ্জ্বল সুন্দর ত্বক চলুন তাহলে জেনে নেই কিভাবে একটি পাকা কলা আপনার ত্বকের সমস্যার সমাধান করে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে পারে প্রথমেই আসি কলা আপনার চোখের নিচের কালো দাগ দূর করতে সহায়তা করে এর জন্য আপনাকে প্রতিদিন চোখের নিচে পাকা কলা লাগাতে হবে এরপর এটিকে পাঁচ মিনিট রেখে দিন পাকা কলাতে ক্যালসিয়াম থাকে যা চোখের নিচের কালো দাগ দূর করতে সাহায্য করে আমরা অনেকেই জানি না শুষ্ক ত্বক মশ্চারাইজ করতে পাকা কলার জুরি নেই পাকা কলা আপনার ত্বকের রুক্ষতা দূর করতে সাহায্য করে একটি পাকা কলা ম্যাশ করে নিন তারপর এটি মুখের ত্বকে লাগিয়ে নেন পনেরো থেকে বিশ মিনিট পর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন এটি ত্বক ময়শ্চারাইজ করে ত্বক নরম করে দিবে ত্বকের বলি রেখা দূর করতে পাকা কলা ব্যবহার করতে পারেন এর জন্য আপনাকে একটি পাকা কলা এবং এক টেবিল চামচ মধু মিশিয়ে নিতে হবে এবার এটি মুখে ম্যাসেজ করে লাগান এভাবে এটি পনেরো মিনিট মুখে রাখুন শুকিয়ে গেলে কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন দিনে দুইবার এটি ত্বকে লাগান এটি আপনার ত্বকের বলি রেখা দূর করতে সাহায্য করবে শুনতে অবিশ্বাস্য লাগলেও সত্যি যে পা ফাটা রোধ করতে পাকা কলার বিকল্প খুঁজে পাওয়া মুশকিল এর জন্য দুইটি পাকা কলা মিশিয়ে পেস্ট তৈরি করুন এবার এটি পায়ের ফাটা স্থানে লাগিয়ে রাখুন এখন পা ফয়েল বা প্লাস্টিকের প্যাকেট দিয়ে পেঁচিয়ে রাখুন ভালো ফল পেতে এটি রাতে ব্যবহার করুন এবং সারা রাত পা এভাবে রাখুন এই প্যাকটি পা ফাটা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পাকা কলা ত্বকে ব্যবহারের সময় হয়তো চুলে লেগে যেতে পারে তখন অল্প অল্প একটু পানি হাতে নিয়ে চুলের জায়গাটিতে ঘষুন এতে পাকা কলা উঠে যাবে আর ত্বক খুব বেশি শুষ্ক হলে পাকা কলার প্যাকে সামান্য অলিভ অয়েল মিশিয়ে ব্যবহার করতে পারেন এটি ত্বক ময়শ্চারাইজ করে থাকে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না